আমের মরশুম সবে শেষ হতে চলেছে ভারতে এটা একটা বড় ব্যাপার যদি আপনি আম গাছটিকে দেখেন অক্টোবর নভেম্বর বা ডিসেম্বর মাসে আপনি দেখেননি এর থেকে কোনো মিষ্টত্ব চুঁইয়ে পড়তে হঠাৎ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মুকুল এলো এগুলো জুঁই গোলাপ বা ওই জাতীয় ফুলের মতো আকর্ষণীয় ছিল না এইটুকু ছোট্ট ছোট্ট মুকুল এলো ধরুন আপনি জানেন না এটা একটা আম গাছ আর আপনি চেখে দেখলেন একটা পাতা নিয়ে কামড় দিলেন তো কিন্তু হঠাৎ করে এপ্রিল বা মে মাসে ইয়া বড় বড় মিষ্টির দানা গাছ থেকে ঝুলছে তাই যদি আপনার না থাকতো ও গ্রিম আগে থেকে জানা যে এটা একটা আম গাছ আপনি কি ভাবতে পারতেন যে এই গাছটাই আসলে এই মিষ্টত্বটা তৈরি করছে কিন্তু ভাবলেন হঠাৎ এপ্রিলে মিষ্টত্ব কোথা থেকে এলো এটা ধীরে ধীরে তৈরি করছিল মিষ্টত্বটা আর প্রকাশ করলো নির্দিষ্ট মরশুমে কিন্তু এ তৈরি হচ্ছিল সারা বছর ধরে তাই না আম আসে কেবল একটা ঋতুতেই দেখতে পান মিষ্টত্বটা কেবল একটা নির্দিষ্ট সময় তার মানে এই নয় যে আমগাছটা প্রচেষ্টা বা কাজ করছিল না সেই মিষ্টত্বটা তৈরি করতে আপনি গাছের যে কোনো অংশ কেটে চেখে দেখুন আপনি পাবেন না বিশ্বাস করুন পাবেন না এক বিন্দুমাত্র মিষ্টত্ব কিন্তু যখন আম আসে কি মিষ্টি কোথা থেকে আসছে এটা এটা কাজ চালাচ্ছিল আপনি দেখতে পাননি একইভাবে এটা কি একটা প্রক্রিয়া অবশ্যই এটা একটা প্রক্রিয়া কিন্তু সবাই কি দেখতে পায় প্রক্রিয়াটি চিনতে পারে সেটা না যখন কেউ বিকশিত হতে থাকে আধ্যাত্মিক পথে লোকে ভাবে সে পাগল কেউভাবে সে ছন্ন ছাড়া কেউভাবে ভাবও ঘুরে কেউভাবে সে অন্য কিছু কিন্তু যখন মিষ্টত্ব এলো যারাই চেখেছেন বুঝেছেন যে এটা একটা দারুণ জিনিস বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছুই দুম করে হয় না সব কিছুই একটা প্রক্রিয়া আপনি কি শনাক্ত করতে পারছেন চিনতে পারছেন প্রক্রিয়াটা সেটাই প্রশ্ন সাধারণত যে কেউ যিনি সাধারণত মানুষেরা ছেলেবেলায় কোনো শিশু যদি বহন করে নির্দিষ্ট একটা প্রতিভা নিজের মধ্যে যেটা অদম্য সবারই প্রতিভা আছে নিজেদের মধ্যে কিন্তু সেগুলো দমানো যায় সমাজের নিজস্ব সিস্টেমগুলো তাদের নিজেদের ভয় তাদের উদ্বেগ তাদের নিরাপত্তার প্রয়োজনীয়তা এসব দমিয়ে দেয় তাদের প্রতিভা প্রত্যেক মানুষেরই আছে কোনো না কোনো প্রতিভা কিন্তু নব্বই ভাগেরও বেশি মানুষ কখনো প্রকাশের পথ খুঁজে পায় না কারণ তারা মেতে যান অন্য কিছুতে অন্য জিনিসগুলো হয়ে ওঠে বেশি জরুরি যখন আপনি ওই বারো কি পনেরো ভেবেছিলেন আমি এই করব সেই করব চাঁদে পাড়ি দেব কিন্তু তারপর আপনি প্রতিবেশী মেয়েটিকে দেখলেন আর তাকেই চাঁদ বলে ডাকতে শুরু করলেন চাঁদ হারিয়ে গেল এইভাবেই সবার মধ্যেই সম্ভাবনাটি উন্মুক্ত রয়েছে ব্যাপার হলো আপনি কি ধরে রাখতে পারবেন প্রক্রিয়াটি আর সুযোগ দেবেন সেটাকে সম্ভাবনায় পরিণত হওয়ার সম্ভাবনা আর বাস্তবের মধ্যে একটা দূরত্ব আছে বেশিরভাগ মানুষেরই না আছে সাহস না তো প্রত্যয় সেই দূরত্বটা হাঁটার মূলত আধ্যাত্মিক প্রক্রিয়া এক ধরনের মনোরঞ্জন হয়ে গেছে বক্তৃতার পর বক্তৃতা আর সেখানে যাওয়া বইয়ের পর বই পড়া আর বিতর্ক করুন কিভাবে আপনার আত্মা পরমাত্মা অন্তরাত্মা ভেসে বেড়ায় এখানে ওখানে আর স্বর্গ নরক সবকিছু নিয়ে কিন্তু এইটা নিয়ে কিছু না করা এটা বেশিরভাগই বিনোদনের মতো তো প্রক্রিয়া একটা আছে অবশ্যই প্রক্রিয়াটির দিকে এগোনো যায় সচেতনভাবে বা অসচেতন ভাবে কিন্তু আপনি ঠিক কাজটি করছেন ব্রহ্মাণ্ডের সৌন্দর্য এইখানে হয় জেনে বা না জেনে জ্ঞানত বা অজ্ঞানত শৃঙ্খলা বা বিশৃঙ্খলার সাথে প্রেম বা ঘৃণা সহকারে যদি আপনি ঠিক জিনিস করেন ঠিক জিনিসই ঘটবে আপনার সাথে ব্রহ্মাণ্ডের সৌন্দর্য এটাই তাই আদি শঙ্করাচার্য বলেছিলেন যেভাবেই হোক যোগে বা ভোগে যেভাবেই হোক করুন যেভাবেই হোক অন্তরের প্রকৃতির সত্যকে খুঁজুন কারণ যাকে আমরা সত্য বলছি তাকে বলেই যা কাজ করে জীবনের সব স্তরে সেটাই নিশ্চয় সত্য তাই না যা সত্যি খাটে জীবনের সব স্তরে সেটাই নিশ্চয় সত্য আপনি যা জানেন নিজের জীবনে পরীক্ষা করুন এখনই কারণ কল্পনা করতে পারার মন আছে আপনার কাছে এই মুহূর্তে আপনি প্রচেষ্টা চালাচ্ছেন একটা মাত্রা রোজগার বা নির্দিষ্ট ধরনের বাড়ি বা গাড়ি বা এটা সেটা অন্য কোনো কিছুর জন্য নিজেকে জীবনের বিভিন্ন পর্যায়ে রাখুন দেখুন এখনও এর গুরুত্ব আছে কি আপনার কাছে দেখুন ধরা যাক কাল না ধরা যাক একশো বছর পর আপনি আপনার মৃত্যুসজ্জায় খালি দেখুন আপনার গয়নাগাটি মেকআপ গাড়ির কিছুমাত্র মানে যদি থাকে সেদিন মানে এই নয় যে আপনাকে আজই ত্যাগ করতে হবে শুধু এই যে এদের রাখতে হবে এদের জায়গা মতো আপনার বই বেড়ানোর দরকার নেই নিজের মনে একটা পার্থক্য আছে কিছু ব্যবহার করা আর কিছুর দ্বারা ব্যবহৃত হওয়ার মধ্যে বেশিরভাগ লোক বেশিরভাগ লোকই জানেন না কিভাবে ব্যবহার করতে হয় যে জিনিসগুলো তারা কেনেন তাদের কেনা জিনিসই ব্যবহার করছে তাদের তারা দাস করে তুলছে মানুষকে আপনি যাই ব্যবহার করতে চান করতে পারেন সমস্যা নেই কিন্তু সমস্যাটা হলো আপনি সেই জিনিসগুলিকেই আপনাকে ব্যবহার করতে দেন এটা ঠিক নয় তাই আপনি যদি শুধু এটুকু খেয়াল রাখেন যে আপনি কোনো কিছুর দ্বারা ব্যবহৃত হচ্ছেন না আপনি বোঝেন আপনার জীবনে সব কিছুরই ভূমিকা কতটা সীমিত সীমিত ভূমিকা আপনার শিক্ষার সীমিত ভূমিকা আপনার জীবিকার সীমিত ভূমিকা আপনার বিবাহের সীমিত ভূমিকা আপনার সম্পর্কগুলোর সীমিত ভূমিকা আপনার সম্পত্তির আপনি যাই কিছুই করুন তার সীমিত ভূমিকা যদি বোঝেন কোথায় একটা জিনিস শুরু হয় আর কোথায় তা শেষ হয় তাহলে ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং আপনাকে কিছুটি করতে হবে না আধ্যাত্মিক প্রক্রিয়া চালুই আছে সঠিক মরশুমেলে ফুলগুলো সব ফুটবে আর আমও আসবে